এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করছি আরও একটা নতুন ভিডিও। এখানে একটা ফটো প্রিন্টিং মেশিন দেখতে পাচ্ছ তোমরা। আজকে আমি এই ফটো প্রিন্টিং মেশিনটা সম্পর্কেই তোমাদেরকে বলবো। আর এই ফটো প্রিন্টিং মেশিনটা হচ্ছে মিরান্ডা ফুড কোর্ট, যে ফ্লোরটাতে ওই ফ্লোরটাতেই। এটা হচ্ছে যে আলদি সুপার স্টোর এবং ম্যাকডোনাল্ডস যেই পাশটাতে রয়েছে ওই 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 পাশ দিয়ে হেঁটে গেলেই তোমরা এটা পেয়ে যাবে। এখানে কিভাবে কি ধরনের ফটো তোমরা প্রিন্ট আউট করতে পারবে এবং কত পে করতে হবে আমি তোমাদের সামনে সব কিছু তুলে ধরার চেষ্টা করছি। এখানে ওরা আমি ভিডিওতে এবং কত ডিসকাউন্ট দিবে সেগুলোও আমি তুলে ধরেছি। দেখো এখানে হচ্ছে যে প্রথমেই তোমরা হচ্ছে যে তোমাদের সেলফি তুলতে পারবে। সেলফির একটা অপশান আছে, দেখো সেলফি হচ্ছে যে তুলতে পারবে, আবার হচ্ছে যে প্রিন্ট করতে পারবে ইনস্টাগ্রাম থেকে, তোমার ফোনের ফটোকে প্রিন্ট আউট করতে পারবে এবং বিভিন্ন ধরনের গিফট কার্ডস এখান থেকে কালেক্ট করতে পারবে। এগুলো তুমি প্রিন্ট আউটই করে বের করে নিয়ে আসতে পারবে। তো হচ্ছে যে সেলফি তুললে এই যে দেখো ক্যামেরার মতো একটা পিকচার চলে, একটা সিনারি চলে আসছে। এখানে সেলফিতে ক্লিক করলেই এই ইটা পেয়ে যাবে। তারপর হচ্ছে যে এই টাচ স্ক্রিনে এখানে যে ক্যামেরার ছবিটা দেখা যাচ্ছে রেড কালারের, এই এই বাটনটাতে প্রেস করলেই ছবি তোলা যাবে। এবং তুমি যদি ছবি কালেক্ট করতে চাও পে বাটনে প্রেস করলেই তোমাকে পে করে দিলেই ও ছবি প্রিন্ট আউট হয়ে যাবে। আর এটা হচ্ছে যে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামের তোমার ইনস্টাগ্রামের লিঙ্কটা এখানে লিখলেই ইনস্টাগ্রামে কী কী ফটো আছে ওগুলা প্রিন্ট আউট করতে পারবে। আমি প্রিন্ট আউট করবো না, তার জন্য আমি ব্যাকে গেলাম। তারপরে হচ্ছে ফোনের মধ্যে যে ফটো আছে ওগুলা কীভাবে নেবে। এখানে এই মেশিনের এখানে যে ওয়েস্টফিল্ডের যে ওয়াইফাইটা আছে ওই ওয়াইফাইয়ের সাথে ফোন কানেক্ট করলে ফোনে একটা কিউআর কোড আসবে, আর এই কিউআর কোডটা এখানে স্ক্যান করলেই ফোনটা ওপেন হবে। ফোনের মধ্যে যে ফাইলগুলো আছে ওটা এই মেশিন অ্যাক্সেস করতে পারবে ওই ফাইলে। আর তখন ফাইলে যে তুমি সিলেক্ট করবে কোন কোন ছবি তুমি প্রিন্ট আউট করতে চাও, এটা প্রিন্ট আউট হয়ে যাবে। আর এটা হচ্ছে গ্রিটিং কার্ডস, মানে গিফট কার্ডস। আমরা যেমন আগে মানুষকে বিভিন্ন ধরনের গিফট কার্ড দিতাম ঈদে কিংবা কোনো বার্থডের সময় ইনভাইট করার জন্য, এই হচ্ছে সেই গ্রিটিংস কার্ডগুলা। এখানে অনেক কার্ডের অনেকগুলা সফট কপি আছে, তুমি যেটা যেটা পছন্দ করো ওটাতে ক্লিক করবে। ক্লিক করলে ডান পাশে কালেক্ট হয়ে যাবে এবং যত খুশি তুমি এভাবে ই করতে পারো। দেখো ডান পাশে আমি যতগুলা ক্লিক করেছি চলে এসেছে। আমি যেহেতু প্রিন্ট আউট করবো না তাই আমি ক্রস সাইনে দিয়ে সব কিছু সবগুলাকে ডিলিট করে দিচ্ছি। আর যদি কেউ এখানে প্রিন্ট আউট করতে চাও তাহলে হচ্ছে যে তোমরা এখান থেকে ইজিলি প্রিন্ট আউট করে নিতে পারবে। এই যে দেখো পে বাটনে প্রেস করলেই চলে আসবে। আর এখানে ফটোর কোয়ান্টিটি, তুমি দুইটা ফটো প্রিন্ট আউট করলে কত টাকা নিবে, চারটা প্রিন্ট আউট করলে কত টাকা নিবে, তারপরে সাতটা প্রিন্ট আউট করলে কত টাকা নিবে, এরকম বিভিন্ন কোয়ান্টিটি আছে। তারপর কোয়ান্টিটিতে পে করে পেতে পে বাটনে ক্লিক করলেই তোমার এই ইএফটি পোস্টটায় এসে তুমি তোমার ভিসা কার্ড অথবা ডেবিট কার্ড ক্রেডিট কার্ডকে পাঞ্চ করলেই টাকাটা ওরা নিয়ে যাবে এবং ফটোগুলো প্রিন্ট আউট করে দিয়ে দিবে তোমাদেরকে। একটা সময় আমি ফটো প্রিন্ট আউট করার জন্য কেমার্টে যেতাম, বিগ ডব্লিউতে যেয়ে জিজ্ঞেস করতাম, অনেক সময় তারা প্রিন্ট আউট করতো না। তো আমি অনেক ফেস করেছি, যার জন্য আমি যখন এই মেশিনটা দেখতে পেলাম আমি ভাবলাম অনেকেই এটা থেকে উপকৃত হতে পারে। আমি সবার সুবিধার কথা চিন্তা করেই ভিডিওটা নিলাম। এখান থেকে তোমরা নিজেরাই এসে প্রিন্ট আউট করে নিতে পারো। তো আজকের মতো এখানেই রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকো।